একই দলের ধোনি সাকিব জাদেজা কি ভাবতে শিরণ লাগছে? আইপিএলে সাকিব আল হাসান বরাবরই হটকেক। গত আসরে তিক্ত অভিজ্ঞতার কথা বাদ দিলে আইপিএলের ইতিহাসে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তাকে অগ্রগণ্য করার কোনো উপায় নেই। অনেকে যখন দেখে ফেলেছেন সাকিবের শেষ, তখন সাকিবকে নিয়ে উন্মাদনা বাড়িয়ে তুলল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ফেসবুক পোস্টে ইঙ্গিত দিচ্ছে নিলাম থেকে ধোনি জাদেজারা হয়তো হাত বাড়াবেন সাকিবের দিকে। আইপিএলের মেঘা নিলামকে সামনে রেখে চেন্নাই সমর্থকদের পছন্দের স্কোয়াড সাজানোর সুযোগ দিয়েছে, হয়তো কাকে নিলে দলে ভালো হয় তা নিয়ে ধারণা লাভের এক মোক্ষম সুযোগ। চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সুপার স্কোয়াডের 25 সদস্য বেছে নেওয়ার উইন্ডো খোলা হয়েছে। তারই বিজ্ঞাপন হিসেবে দেওয়া পোস্টে রবীন্দ্র জাদেজার সঙ্গী হিসেবে আরেকজন স্পিন অলরাউন্ডারের ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে সাকিব আল হাসানের একটি ছবি শেয়ারও ব্যবহার করা হয়েছে পোস্টের গ্রাফিক্সে। তবে শ্যাডো দেখে ভক্তরা খুব সহজে শনাক্ত করে ফেলেছেন সাকিবকে। আইপিএলে সর্বশেষ আসরে দল পাননি সাকিব, এর আগের আসরের নিলামের শেষ দিকে এসে কলকাতা নাইট রাইডার্সের অন্তর্ভুক্ত করা হয় তাকে। তবে কোনো ম্যাচ খেলার আগেই সেবার সরে দাঁড়ান তিনি। এবার 1 কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিব নাম দিয়েছেন মেগা নিলামে। যদিও অন্যবারের চেয়ে এবার তাকে নিয়ে মাতামাতি কমই ছিল, কারণ সময়টা যেমন পক্ষে ছিল না, চোখের সমস্যার কারণে ব্যাটিংয়েও তেমন ছন্দে নেই, আবার আন্তর্জাতিক টি-20 থেকে নিয়েছেন অবসর। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট হয়তো সহসাই ছাড়বেন না সাকিব, আর আইপিএলে দল পেয়ে গেলে তো সোনায় সোহাগা। এমনিতে আইপিএলে বেশ সমৃদ্ধ পরিসংখ্যান তার। কলকাতাকে 2টি শিরোপা জেতানো সাকিব এখন পর্যন্ত 71 ম্যাচ খেলেছেন, রান করেছেন 793, উইকেট শিকার করেছেন 63টি। 2011, 12, 14, 15, 2016, 2017 ও 2021 সালে খেলেছেন কলকাতার হয়ে, জিতেছেন 2টি শিরোপা। 2018 ও 2019 সাল খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। এবার যদি চেন্নাই জায়গা হয় সাকিবের, তবে আইপিএলে তা হবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তৃতীয় দল। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও নিলামের আগে চেন্নাইয়ের 5 ক্রিকেটারকে রিটেইন করেছে। তারা হলেন ঋতুরাজ গায়কোয়াদ, রবীন্দ্র জাদেজা, মাতিশা পাতিরানা, শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত সাকিবকে কি দলে বেছে নেবে চেন্নাই, নাকি এ পোস্ট শুধুই বাংলাদেশের সমর্থকদের নজর কাড়ার চেষ্টা? উত্তরটা সময় বলে দিবে। সাইদিব ইশামস, বিডি ক্রিকটাইম।